আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? অটোকেডের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি খুবই আনন্দিত, যে কারণে সেটি হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, লাইক করতেছেন এবং কমেন্টস করে জানাচ্ছেন কেমন লাগতেছে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অটোক্যাড সম্পর্কে ছোট ছোট টিপস এবং নতুন টিউটোরিয়াল পেতে ধারাবাহিকভাবে যে আমি টিউটোরিয়ালগুলো দিচ্ছি এই টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে মাঝে মাঝে ছোট ছোট শর্ট কমান্ড নিয়ে আলোচনা করব, সেই শর্ট কমান্ডগুলো আপনারা আসলে সহজে পাবেন না, যেমন কোনো যে কোনো ট্রেনিং সেন্টার এই শর্ট কমান্ডগুলো নিয়ে ওরা সাধারণত আলোচনা করে না, বলতে পারেন এক একটা কমান্ডের মূল্য লাখ টাকা। সো আপনারা মনোযোগ সহকারে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং চেষ্টা করবেন টিউটোরিয়ালগুলো দেখে, আর যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক আমার সাথে অ্যাড হতে পারেন যে কোনো প্রবলেম সলভ করার জন্য। আপনারা যারা টিউটোরিয়াল দেখতেছেন আমার চ্যানেলে, ইউটিউবের উপরে দেখবেন কর্নারে একটা আই বাটন আছে, আই বাটনে যদি ক্লিক করেন আমার সকল টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন, বিগত যে ক্লাসগুলো আছে সেগুলো। আজকে আলোচনা করব তিনটি শর্ট কমান্ড নিয়ে, যে শর্ট কমান্ড তিনটি হচ্ছে পলিলাইন ইডিট, মানে হচ্ছে পিইডিট, বাউন্ডারি অ্যান্ড DDA। DDA এর মিনিংটা হচ্ছে ডাইমেনশন টু ডিসঅ্যাসোসিয়েট। এই তিনটি কমান্ডের মাধ্যমে আমরা আসলে কীভাবে কাজ করব। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আমার টিউটোরিয়ালে চলে যাচ্ছি, মনোযোগ সহকারে আপনারা দেখবেন আশা করি। প্রথমে দেখুন, আমরা যদি কোনো একটি লাইন টানি, এখান থেকে লাইন কমান্ড নিয়ে আমরা যদি কোনো একটি লাইন আঁকি, এখন দেখুন এই লাইনটি কিন্তু আলাদা, এই লাইনটি হচ্ছে সিঙ্গেল লাইন, আর পলি লাইনটি হচ্ছে, আমি যদি এই একটি লাইন টানলাম, এই লাইনটি হচ্ছে একত্রিত। সিঙ্গেল লাইন এবং পলি লাইনের ভিতরে এটাই তফাত। কিন্তু আমি ধরুন সিঙ্গেল লাইন টেনে ফেলছি, কিন্তু আমার এটা পলি লাইন দরকার, এটা আমি কীভাবে একত্রিত করতে পারি? সেটা হচ্ছে পিইডিট, মানে পলি লাইন ইডিট কমান্ডের মাধ্যমে আমরা এই লাইন দুটোকে একত্রিত করে ফেলতে পারি। আরেকটাভাবে আমরা একত্রিত করতে পারি, সেটা হচ্ছে ব্লকের মাধ্যমে, আমরা ফাইলটি যদি ব্লক করে ফেলি তাহলে আমরা একত্রিত করে ফেলতে পারবো। কিন্তু আমি যদি লাইনটি বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমার ব্লকের ভিতরে নতুন করে প্রবেশ করতে হবে, সেক্ষেত্রে সময় সাপেক্ষ এবং একটু কষ্টকর হয়ে দাঁড়াবে আমাদের জন্য। সো আমরা যেটি করব, পিইডিট, মানে এখানে দেখেন কমান্ড প্রম্পট এরিয়া আমি লিখতেছি পিইডিআইটি, পিইডিট লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে বলতেছে সিলেক্ট পলিলাইন অর মাল্টিপল, এখানে অনেকগুলো যদি একত্রিত হয় তাহলে আমি মাল্টিপলটা ইউজ করব, আর যদি শুধু এখানে যেহেতু দুটি লাইন, আমি শুধু এখানে আর কিছুই আমার মাল্টিপল বা এম এন্টার দিতে হবে না, আমি শুধু অবজেক্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এখানে কমন প্রম্পট এরিয়া আমরা খেয়াল করব, ডু ইউ ওয়ান্ট টু টার্ন ইট ইনটু ওয়ান, মানে ইয়েস, এটা আমি চাচ্ছি কি চাচ্ছি না, এখন আমি ইয়েস দিব, যদি আমার হ্যাঁ হয় উত্তর তাহলে আমি ওয়াই লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে কমন প্রম্পট এরিয়া খেয়াল করুন, এন্টার অ্যান্ড অপশন, এখানে আমি কি করব, আমি আসলে মূলত এই লাইনটির সাথে এই লাইনটি জয়েন্ট করতে চাচ্ছি, সো আমি এখানে জে এন্টার দিব, জে লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই লাইন দুটো আমি সিলেক্ট করে এন্টার দিয়ে আমি ছেড়ে দিলাম, আমার কাজ শেষ। এখন আমি এসকেপ চাপ দেবো, এসকেপ চাপ দেওয়ার পরে আমি যদি এই লাইনটির উপরে ক্লিক করি, এখন দেখা যাবে লাইনটি কিন্তু একত্রিত হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি এখানে আমি একটি লাইন টানলাম, এখন এই লাইনের উপরে ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই, এখানে যে নিচে প্রপার্টিস, রাইট বাটনে ক্লিক করে আমি প্রপার্টিসে গেলে এখানে এটি আসলে কি সেটি এখানে শো করবে, এটি হচ্ছে লাইন। এখন দেখুন এইটির উপর ক্লিক করে আমি প্রপার্টিসে গেলাম, এখানে আসার পরে এখানে কি আসছে, পলি লাইন, মানে আমার এই, আমি কিন্তু লাইন টেনেছিলাম, আমি কিন্তু পলি লাইন টানি নেই প্রথমে, সেই পলি লাইনটিকে আমি পলি লাইনে কনভার্ট করে ফেলছি। এখন এটা পলি লাইন সে দেখাচ্ছে, তার মানে আমি লাইনটিকে আমি পলি লাইনে নিয়ে গেছি। এখন দেখুন এখানে ধরুন আমি এই লাইনের মাধ্যমে একটি রেক্টাঙ্গেল তৈরি করলাম, এখানে রেক্টাঙ্গেল তৈরি করলাম। এখন দেখুন, এখন এই লাইনগুলো যদি আমি একত্রিত করি, পিইডিআইটি, পিইডিট লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে মাল্টিপল, মানে এখানে আমার অনেকগুলো, এখানে আমি এম লিখে এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টগুলো সিলেক্ট করে এখানে আমাকে বলতেছে কনভার্ট টু লাইন, মানে এরিয়া, পলি লাইনে আমি কনভার্ট করতে চাচ্ছি, আমি ইয়েস অর নো, আমি ওয়াই লিখে এন্টার দেবো। এন্টার দেওয়ার পরে জে এন্টার, জয়েন্ট। এখন দেখুন এই লাইনগুলো আমার কি হয়েছে, জয়েন্ট হয়ে গেছে। আমি জয়েন্ট, জে এন্টার দিয়ে আমি এসকেপ চেপে আমার
কমান্ড ছেড়ে দিব, তারপরে দেখুন এই লাইনগুলো কি হলো আমার জয়েন্ট হয়ে। আরেকটি বিষয় খেয়াল করবেন, সেটি হচ্ছে এখানে আমি দুইটি ওয়ে দেখালাম, আরেকটি ওয়ে আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে এখানে আমি লাইন নিলাম, লাইন কমান্ডের মাধ্যমে এখানে আমি একটি মানে চতুর্ভুজ তৈরি করলাম। এখন দেখুন PEDIT PEDIT লিখে এন্টার দেওয়ার পরে মাল্টিপল দেখেন অনেকগুলো লাইন, এম এন্টার দিলাম, এম এন্টার দেওয়ার পরে সিলেক্ট অবজেক্টগুলো আমি সিলেকশন করে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এখানে ইয়েস অর নো ওয়াই ওয়াই লিখে এন্টার দিব। এখন আমি কি করব, জয়েন্ট যে এন্টার, জয়েন্ট দেওয়ার পরে এখানে যদি আমি ডিস্টেন্স দিয়ে দিই কতটুকু জয়েন্ট হবে ফার্স্ট সেকেন্ড, দেখুন সেকেন্ড দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই কর্নারের যে লাইনগুলো ছিল এক্সট্রা সেই লাইনগুলো চলে গেছে। এখন যদি আমি এসকেপ দেই তখন এটা কি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি, সে অটোমেটিক্যালি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলছে, ঠিক আছে। এখন দেখুন আমি আর একবার লাইন টানলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই PEDIT PEDIT লিখে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এম এন্টার অবজেক্টগুলো আমি সিলেক্ট করব, এন্টার ইয়েস অর নো ইয়ে ওয়াই এন্টার, দেন জয়েন্ট যে এন্টার দেওয়ার পরে আমি যদি ফার্স্ট সেকেন্ড সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে সে অটোমেটিক্যালি যদি ফাঁকাও থাকে জয়েন্ট করে নিয়ে একদম স্ক্রিপ্ট দেখুন একটা রেক্ট্যাঙ্গেল করে ফেলছে। এটা হচ্ছে আসলে PEDIT কমান্ডের কাজ। আমরা যে কোনো যখন এইখানে যদি আমি ক্লিক করি প্রপার্টিসে দেখি তাহলে এটা কি হচ্ছে পলিলাইন, আর আমি যদি একটি রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি আমি প্রপার্টিসে দেখি তাহলে সেটা কি সেটাও পলিলাইন, মানে হচ্ছে আমার একত্রিত একত্রে হয়ে গেছে আমার লাইনগুলো, লাইনগুলো ভাঙা ভাঙা নেই। তার মানে আমরা লাইন যদি কমান্ড দেই লাইনগুলোকে আমরা পলিলাইনে কনভার্ট করতে পারি এই কমান্ডের মাধ্যমে। আরেকটি বিষয় হচ্ছে এই পলিলাইন কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ, যারা থ্রি ডি আমার পরবর্তী যে টু ডি টিউটোরিয়ালগুলো শেষ হলো আমি অবশ্যই থ্রি ডি টিউটোরিয়াল করবো। এই থ্রি ডি টিউটোরিয়ালে আপনাদের এই PEDIT কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ, এই কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু একভাবে দেখাইলে আমার কাজ শেষ হয়ে যেত, কিন্তু আপনাদেরকে বিস্তারিত এবং ডিটেলে বোঝানোর জন্য আমি কিন্তু কয়েকবার এই কমান্ডটিতে কাজ করে দেখিয়েছি। এখন দেখব আমরা বাউন্ডারি কমান্ডের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব। এখানে দেখুন আমি এই লাইনের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এখানে দেখুন প্রত্যেকটি লাইন কিন্তু আলাদা আলাদা। এখন আমি বাউন্ডারি লিখব, বাউন্ডারি কমান্ড দিব BOUNDARY, বাউন্ডারি লিখে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এখানে দেখুন চলে আসছে কি বাউন্ডারি, এখানে চলে আসছে বাউন্ডারি সিলেকশন। এখন আমি কি করব, এখানে পিক পয়েন্টস ক্লিক করব, পিক পয়েন্টসে ক্লিক করার পর আমি যদি মাঝখানে পিক করি, পিক করার পর দেখুন এই অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট করে ফেলছে। এখন যদি আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পরে দেখুন এই লাইনটি কিন্তু আলাদা রয়ে গেছে, লাইনটা আমি ফেলে দিলাম, এখানে সে বাউন্ডারি নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলছে। এটা হচ্ছে আসলে বাউন্ডারি কমান্ডের কাজ। কিন্তু বাউন্ডারি কমান্ড যদি আপনার কোনো এরিয়া না পায়, ধরুন আমি এখানে লাইন নিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পলিলাইনের মতো, এখানে মানে বাউন্ডারিটা হচ্ছে এমন যেমন আপনারা যখন হ্যাশ বা গ্রেডিয়েন্টের আমি টিউটোরিয়ালে দেখিয়েছিলাম, যদি সিলেক্ট অবজেক্ট আমার যদি একটি রেক্ট্যাঙ্গেল থাকে তাহলে আমি অবজেক্টটা সিলেক্ট করি তাহলে হয়ে যাবে, কিন্তু যখন এক টু পিক পয়েন্টে আমি কাজ করব, আমি যদি পিক পয়েন্ট ক্লিক করি যদি কোনো বাউন্ডারি না পায়, যদি এরকম বাউন্ডারি না পায়, যদি এরকম খোলা থাকে তাহলে সে পিক পয়েন্ট সে নিবে না, ঠিক আছে ফ্রেন্ডস। এখন আমি দেখুন আবার বাউন্ডারি কমান্ড দিচ্ছি BOUNDARY, বাউন্ডারি লিখে এন্টার দেব, এন্টার দেওয়ার পর বাউন্ডারি সিলেকশন ওপেন হবে, এখান থেকে আমি কি করব পিক পয়েন্টস, পিক পয়েন্টসে ক্লিক করার পর এখানে কি লেখা আছে দেখেন, বাউন্ডারি ডেফিনেশন এরর, মানে সে বাউন্ডারি পায়নি, এখানে বাউন্ডারি নাই। এখন যদি এখানে আমি লাইনটি টেনে দেই, টেনে দেওয়ার পরে যদি আমি আবার এন্টার দিই আমার সেই কমান্ডটি আবার ধরবে, ধরার পর এখন দেখুন বাউন্ডারি আমি অ্যাড টু পিক পয়েন্টে ক্লিক করি, এখন কিন্তু সে কিছু লেখা দেখাচ্ছে না এবং এই লেখাগুলো সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি এন্টার দেই তাহলে দেখুন এই এক্সট্রা যেগুলো আছে ওগুলো আমি মুভ করে ফেলি, এটা মুভ করে ফেলে আলাদা লাইন দুটো রয়ে গেছে, কিন্তু সে আলাদা বাউন্ডারি সে করে নিছে। এটা হচ্ছে বাউন্ডারি কমান্ড। পলিলাইন মাধ্যমে এবং এই যে বাউন্ডারি কমান্ড এই দুটোর কাজ প্রায় সেম, কিন্তু PEDIT এর কাজগুলো বাউন্ডারিতে হচ্ছে শুধু নির্দিষ্ট বাউন্ডারির জন্য, যদি নির্দিষ্ট এরিয়ার জন্য, এটা রেক্ট্যাঙ্গেল হোক বা যদি যে কোনো পেঁচানো গোছানো হোক, ধরুন আমি এইভাবে একটি লাইন নিলাম, সরি লাইন কমান্ড নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই যে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রেক্ট্যাঙ্গেল করলাম না,
এভাবে নিলাম। এখন এইখানে যদি আমি বাউন্ডারি কমান্ড দেই, BOUNDARY বাউন্ডারি লিখে এন্টার দেই, এন্টার দেওয়ার পর একটা পিক পয়েন্ট, মানে এখানে সে বাউন্ডারি পেয়ে গেছে, এখানে কোনো ফাঁকা নেই, দেন এন্টার দিলে সে বাউন্ডারি হয়ে গেছে। এই লাইনটা, এই লাইনটা আমি ফেলে দিতে পারি, এখানে দেখুন সে বাউন্ডারি হয়ে গেছে। ফ্রেন্ডস, আশা করি আপনারা আমার টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখতেছেন এবং চেষ্টা করলে আশা করি পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার টিউটোরিয়ালগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ করে যাবেন না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি স্কিপ করে যান, হয়তো নির্দিষ্ট কিছু সময় আপনি সেভ করলেন, কিন্তু এই কমান্ডগুলো যদি আপনারা শিখে রাখেন, আমি মনে করি সারা জীবন আপনাদের কাজে লাগবে। এবং যে কোনো কর্মক্ষেত্রে আপনি যান, আমি বুক ফুলিয়ে কাজ করতে পারবেন এবং প্রত্যেকটি কমান্ডের কাজ যদি আপনি জানেন, যে কোনো প্রবলেম হলে প্রবলেমটির সাথে সাথে সলভ করতে পারবেন। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে DDA, মানে ডাইমেনশন ডিসঅ্যাসোসিয়েট। এই জিনিসটা আসলে কি, এটা আমরা কিভাবে কাজ করব। এখানে আমি কিছু ফাইল দেখতে পাচ্ছি, এই যে এই ফাইলগুলো, এই ফাইলগুলো আমি এখন সিলেক্ট করব, মানে মার্ক করব। মার্ক করে আমি এখানে উইন্ডোর মাধ্যমে অন্য একটি ফোল্ডারে নেব অথবা ভিতরে কপি করব। আমি এখানে কি করব, এখন আমি কন্ট্রোল সি দিয়ে এই ফাইলগুলোকে কপি করব। এখানে দেখুন ফাইলগুলোকে আমি কপি করলাম, ফাইলগুলোকে কপি করার পরে কন্ট্রোল ট্যাব দিয়ে আমি অন্য একটি ফাইলে চলে যাব অথবা এই উইন্ডোর মাধ্যমে চলে যেতে পারি। এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে ফাইলগুলো পেস্ট করে দেব, ছেড়ে দেব। এখন ফাইলগুলো ছাড়ার পরে দেখুন এইখানে আপনার উপরে যে একটা দুইটা তিনটা চারটা বিন্দুর মতো দেখা যায়। আসলে এই বিন্দুগুলো কি, এই বিন্দুগুলো এখানে কেন আসলো, এই বিন্দুগুলোকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এইখানের ভিতরে ডাইমেনশনগুলো কি সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখুন এই বিন্দুগুলো আমি এখানে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে দেখুন এইখানে ডাইমেনশন সিলেক্ট হয়েছে, এইখানে ডাইমেনশন সিলেক্ট হয়েছে, তারপরে এইখানে ডাইমেনশন সিলেক্ট হয়েছে। এই ডাইমেনশনগুলো আসলে উপরে ওইখানে ওই বিন্দুগুলো কেন গেল, এখন উপরের বিন্দুগুলোকে যদি আমি সিলেক্ট করে ইরেজ করে ফেলি, ই এন্টার দিয়ে মুছে ফেলি, তখন দেখুন এইখানে ডাইমেনশনগুলো কিন্তু এখান থেকে মুছে গেছে। এখানে দেখুন এখানে কিন্তু ডাইমেনশনগুলো নেই, এখানেও ডাইমেনশনগুলো নেই, এখানেও ডাইমেনশনগুলো নেই। এখন আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে চলে যাই, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে চলে আসলাম, এখন উইন্ডোর মাধ্যমে আমি পূর্বের ফাইলে ফিরে গেলাম। এখন এসকেপ দিয়ে আমি ক্যান্সেল করে দিয়ে এখানে এই অবজেক্টগুলো সিলেক্ট করে আমি যদি কমান্ড প্রম্পট এরিয়ায় DDA লিখি, DDA মানে ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট, এখন এইটা যদি আমি করি তাহলে হবে কি, আমি যদি আমার ডাইমেনশন, যত ডাইমেনশনগুলো আছে, মূলত প্রবলেমগুলো হয় সেটি হচ্ছে ডাইমেনশনগুলো আমার যদি এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কপি করি তাহলে ডাইমেনশনগুলো মানে সরিয়ে ছিটিয়ে যায়, মানে এটা আসলে একটা প্রবলেম। এই প্রবলেমটি সলভ করার জন্য DDA মানে ডাইমেনশন টু ডিঅ্যাসোসিয়েট, এখানে কমন প্রম্পটে আমরা দেখতে পাচ্ছি, এই DDA দিয়ে অবজেক্টগুলো সিলেক্ট করে এন্টার দিতে পারি, অথবা অবজেক্টগুলো আগে সিলেক্ট করে DDA লিখে এন্টার যদি আমি দেই তাহলে ডাইমেনশনগুলো আর সরিয়ে ছিটিয়ে যাবে না, তাহলে আমি ডাইমেনশনগুলো যে কোনো জায়গায় আমি সহজে কপি করতে পারবো বা মুভ করতে পারবো। কিন্তু এই জিনিসটিগুলো যদি আমরা না করি, সবসময় যে প্রবলেম হবে তা না, হঠাৎ করে প্রবলেমটা ফেস করতে পারেন। এই জিনিসগুলো যে আমরা কপি করি তাহলে দেখা যাবে ডাইমেনশনগুলো একটা ডাইমেনশনের দিকে চলে গেছে, একটা ওই দিকে চলে গেছে, একটা দিকে চলে গেছে, কিছু ডাইমেনশন আবার ড্রয়িং সাথে রয়ে গেছে। এখন দেখুন DDA দেওয়ার পরে আমি ফাইলগুলো কপি করে আমি আবার এইখানে এসে এনে পেস্ট করলাম। এখন ফাইলগুলো সিলেক্ট করার পরে উপরে কিন্তু আমার কোনো বিন্দু দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে আমার এই DDA না দেওয়ার কারণে আগে বিন্দুগুলো উপরে চলে গেছিলো। এখন যদি ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট দিয়ে আমি এখানে ফাইলগুলো নিয়ে আসলাম, তারপরে দেখুন এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। আশা করি আপনারা ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েটের কাজটি বুঝতে পেরেছেন। এই কারণে আপনারা যদি কোথাও ফাইল কপি করেন বা মুভ করেন, আগে আপনারা ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট করে নেবেন, মানে ফাইলগুলো এরকমভাবে সিলেক্ট করে DDA দিবেন, তাহলে ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট হয়ে যাবে। তাহলে হবে কি, এই ডাইমেনশনগুলো আমার দেখা যায়, এই ডাইমেনশনের যে এই যে এই বিন্দুটি, এই বিন্দুটি দেখা যাবে আপনি ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট দিলেন, কিন্তু এইখানে আপনি বিন্দুটি পাবেন। এখন যদি আপনি ফাইলটি সিলেক্ট করেন তাহলে বিন্দুটি কোথায় পাবেন, দেখুন এইখানে যেটা বিন্দু দেখা যায় এই বিন্দুটি যদি আমি সিলেক্ট করি তাহলে এইখানে আমার ডাইমেনশনটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয় ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট করে না নিলে। সো আমরা যে কাজটি করব, আমরা কোনো ডাইমেনশন যদি বেশি থাকে কোনো অবজেক্টে কোনো কাজের ভিতরে, তাহলে সেই ফাইলটি যদি আমরা মুভ বা কপি করি বা অন্য কোনো এই যে উইন্ডোর মাধ্যমে যদি অন্য কোনো ইস্যু নেই, উইন্ডো পরিবর্তে না দিয়ে, উইন্ডো না দিয়ে যদি আমি কন্ট্রোল ট্যাব দিয়ে যদি অন্য কোনো নতুন ফাইলে আমি এইটি প্রবেশ করাই এই ফাইলটি, তাহলে প্রবেশ করানোর পূর্বে আমি DDA দিব, মানে ডাইমেনশন ডিঅ্যাসোসিয়েট করে নিব, তাহলে এই প্রবলেমটি আমরা ফেস করব। আশা করি ফ্রেন্ডস আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।